তারানা হালিম, অভিনেত্রী, আইনজীবী এবং রাজনীতিবিদ। তারানা হালিম জন্ম 16 আগস্ট 1966, একজন বাংলাদেশি টেলিভিশন অভিনেত্রী, নাটক পরিচালক, লেখক, আইনজীবী এবং সমাজকর্মী। জানুয়ারি 2018 সালে তিনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য তারানা। 2013 সালের 22শে জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক ও টেলি যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তিনি বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আইন উপদেষ্টা হিসেবেও কর্মরত রয়েছেন। প্রাথমিক তথ্য। প্রতিমন্ত্রী, তথ্য মন্ত্রণালয়, দায়িত্বপ্রাপ্ত, অধিকৃত অফিস 14 জুলাই 2015, সংসদ সদস্য, জাতীয় সংসদ, দায়িত্বপ্রাপ্ত, অধিকৃত অফিস 14 জানুয়ারি 2014। ব্যক্তিগত বিবরণ। জন্ম 16 আগস্ট 1966, বয়স 52, নাগরপুর, টাঙ্গাইল, জাতীয়তা বাংলাদেশি, রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ, দাম্পত্য সঙ্গী আহমেদ রুবেল, শিক্ষা LLM, প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রাথমিক জীবন ও শিক্ষা। তারানা হালিম আগস্ট 16, 1966 সালে টাঙ্গাইলে জন্ম নেন। তার পিতা এম এ হালিম ছিলেন আয়কর কমিশনার ও পরবর্তীকালে বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মা আখতার হালিম বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাদের 3 সন্তানের মধ্যে তারানা কনিষ্ঠ। পৈতৃক বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া গ্রামে। প্রাথমিক শিক্ষা সমাপ্তির পর 1982 সালে আজিমপুর অগ্রণী বালিকা বিদ্যালয় থেকে তিনি প্রথম বিভাগে মাধ্যমিক এবং 1984 সালে হলিক্রস কলেজ থেকে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুইটি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ড তার অবস্থান ছিল 9ম। তারপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে LLB ও LLM সম্পন্ন করেন। কর্মজীবন। বিদ্যালয়ে অধ্যয়নকালে 5 বছর বয়সে ঘুঘু ও শিকারী শিরোনামের একটি নাটকে পিঁপড়া চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের তারানার হাতে খড়ি ঘটে। পরবর্তী কলেজে অধ্যয়নের শুরুতে অভিনয় করেন ঢাকায় থাকি টেলিভিশন নাটকে। চলচ্চিত্র অভিনেতা ফারুকের সঙ্গে তার ছোট বোনের চরিত্রে সাহেব শিরোনামের বাংলা চলচ্চিত্রে অভিনয়ের পর আলোচনায় আসেন তিনি। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালে অয়ময় টেলিভিশন নাটকে মদিনা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেন। তিনি আমজাদ হোসেনের পরিচালিত গোলাপী এখন ট্রেনে চলচ্চিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তিনি চ্যানেল আইতে জীবন যেখানে যেমন শিরোনামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। রাজনৈতিক জীবন। কৈশোর বয়স থেকে রাজনীতির প্রতি তার ঝোঁক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে অধ্যয়নকালে যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি। পরবর্তীতে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং বর্তমানে একই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। তিনি July 14, 2015 সালে ডাক ও টেলি যোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন। ব্যক্তিগত জীবন। তারানা হালিমের প্রথম স্বামী হতে বড় ছেলে প্রীতম, আরও এক ছেলে আছে ওই স্বামী হতে। বিবাহ বিচ্ছেদের পর তারানা হালিম বিয়ে করেছিলেন অভিনেতা আহমেদ রুবেলকে। চলচ্চিত্র তালিকা। সাহেব, নয়নমণি, গোলাপী এখন ট্রেনে, এখনই সময়, টেলিভিশন নাটক ঘুঘু ও শিকারী, ঢাকায় থাকি, অয়ময়, আমাদের আনন্দ বাড়ি এবং হিমু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।